शुरू हो 2023 विश्वकप बासाई पर्व। एबारे पर्वटी हो जिम्बाब्वे সেখানে পৌঁছে চেক ইন বিড়ম্বনায় পড়েছে শ্রীলঙ্কার দল। এসএলসি অবশ্য এমন কাণ্ডের পর ব্যাখ্যা করেছে, বুলাওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে দুপুরে টিম বাসে করে তারা যায় নির্ধারিত হোটেলে। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বাস থেকে নেমে ভেতরে প্রবেশ করার সময় বাজে বিপত্তি। সানাকা হাসারাঙ্গাদের পৌঁছানোর আগে সেখানে উপস্থিত ছিল আরেকটি দল। এসএলসির বিবৃতি অনুযায়ী আর একটি জাতীয় দল যখন চেক ইন প্রক্রিয়ায় ছিল, এমন পরিস্থিতির পরে শ্রীলঙ্কার দলের কিছু খেলোয়াড়ের চেক ইন হতে দেরি হয়েছে। এসএলসি পরে নিশ্চিত করেছে হোটেল ম্যানেজমেন্টকে এই বিষয়ে জানানোর পর অল্প সময়ের মধ্যে সমাধান হয়। লঙ্কান গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, টিম হোটেলে পৌঁছে শুরুতে শ্রীলঙ্কা দল রুম পাস পায়নি। জিম্বাবুয়ের হোটেলে মেঝেতে প্রায় 4 ঘন্টা বসেছিল খেলোয়াড়রা। বেশ কয়েকজন ক্রিকেটার বুলাওয়েতে হোটেলে চেক ইনের অপেক্ষায়। তখন সাদিরা সামা বিক্রমা ও ময়েস থিকসনা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে 2-3টি ছবি শেয়ার করেন। পরবর্তীতে তাদের অ্যাকাউন্ট থেকে ছবিগুলো মুছে ফেলা হয়েছে।